হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। এখন বাজছে 5টা, আমরা এখন একটু বেরোবো, জয়চণ্ডী হিল রিসর্টে একটু ঘুরতে যাব সবাই মিলে। ওই দিক দিয়ে দিদিভাই, জামাইবু আর কুটুবাবুও আসবে। চলো তাহলে। বোনের জন্য কি কি আছে? বাহ, সিলেকশন ব্যাগ আছে দিদা। দেখো এটা আমার। আরে বাহ, দিবা নেওয়ার জন্য দেখো। আমরা পৌঁছে গেছি জয়চণ্ডী হিল রিসর্টে। আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা, টোটোয় করে আমরা এসেছি আর আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে। আসার সময় আবার যখন বাড়ি ফিরবো তখন আবার নিতেও চলে আসবে। জামাইবু বাইক নিয়ে এসছে। আর এখানে দেখো খুবই সুন্দর জায়গাটা, রিসর্টও আছে আর ক্যাফে এরিয়া আছে, তারপরে ছোটো ছোটো বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকম রাইড আছে, বাগান তৈরি করা আছে, সব রকম খুব সুন্দর জায়গাটা। আর এখানে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। দেখো ছোট্ট পুকুরের মতো জায়গা তৈরি করে, একটা জলাশয়ের মধ্যে কী সুন্দর পদ্ম ফুল, শালুক ফুল, সব রকমের ব্যবস্থা করা আছে। আর এই যে এখানে হচ্ছে সেই ক্যাফে এরিয়া, যেখানের মধ্যে কফির সাথে বিভিন্ন রকম স্ন্যাক্স, তারপরে টিফিনের বিভিন্ন রকম ব্যবস্থা এখানে আছে। আমরা এখন পার্কের জায়গাটায় ঘুরছি। দেখো গেটটা পুরো রাক্ষসের মুখের মধ্যে দিয়ে যেমন এন্ট্রি করে সেরকম একটা থিমের মতো করা আছে। আর বিকেলবেলা হলে এখানে প্রচুর বাচ্চা এখানে খেলতে আসে। দেখো পার্কটা পুরো বাচ্চায় ভর্তি এখন। একদম গরম সহ্য করতে পারে না। এখন খাবার খাবে ভাই। ও যে এখন আবার রেডি হয়ে বেরোবেন। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পর একটা দোলনায় লাস্ট পর্যন্ত ঠাই হয়েছে। কারণ বুঝতেই পারছো দোলনা মানে তো ফাঁকা থাকবেই না, একটার পর একটা ভিড়, মানে লাইন থেকেই যাই। বাপ্পা প্রথমে জায়গা করে নিয়েছে, তারপরে আমিও দুলতে শুরু করে দিয়েছি। আমার তো উঠলে দেখলেই মাথা ঘোরে, আমি দোলনায় উঠতে পারি না। না না ওই হাতে করতে না, দরকার নেই।
এবার আমরা ক্যাফে এরিয়াতে ঢুকছি। এটা হিল রিসর্টের ক্যাফে এরিয়া, এখানে কফির সাথে বিভিন্ন রকম স্ন্যাক্স সব কিছুই পাওয়া যায় এখানে। এটা দেখতে পাচ্ছ সুন্দর করে বাঁশের তৈরি করা হয়েছে, যেমন বাঁশগুলোকে সুন্দর করে কেটে কেটে ডিজাইন করে সেগুলোর ওপর রং করে বা পালিশ করা হয়েছে মনে হচ্ছে। আর টেবিল এখানে মোটামুটি 10-12টার মতো টেবিল আছে বাইরে এবং ভেতরে মিলিয়ে। বাইরে কাঁচের টেবিল নেই, ভেতরে কাঁচের টেবিল আর কাঠের চেয়ার এরকম করে রাখা আছে। বেশ সুন্দর জায়গাটা। আমরা এবার অর্ডার দেওয়ার জন্য ডিসকাস করছি যে কে কী খাবে। কফি তো সবাই খাবে, কফির সাথে কী কী নেওয়া হয়। এদিকে JCHR মানে জয়চণ্ডী পাহাড়ে হিল রিসর্ট ক্যাফে মেনু, এটা হচ্ছে কী কী মেনুর মধ্যে কফির কত রকমের ভ্যারাইটি আছে, কফির সাথে কী কী নেবে, ভেজ নন ভেজ। আমরা চিকেন পকোড়াই নিয়েছিলাম। চিকেন পকোড়া তুমি দেখবে কফি খেতে গেলে সবার আগে চিকেন পকোড়াটাই মনে পড়ে। হিউজ ভ্যারাইটি দেখবে চোখের সামনে আছে, কিন্তু চিকেন পকোড়াটাই আগে মনে পড়বে। চিকেন পকোড়ার সাথেই কফি খাবো, আমরাও তাই করলাম। আর তার আগে লিমকা নিয়ে নিয়েছি। আর লিমকা খাওয়ার পর চলে এসছে আমাদের 2 প্লেট চিকেন পকোড়া। চিকেন পকোড়ার পর তারপর আমরা কফি নিয়ে নিয়েছি। কফি এখানে 2 রকম কাপ আছে, একটা বড় কাপ একটা ছোট কাপ। ছোট কাপগুলো যেটা আমরা নিয়েছিলাম সেটা 15 টাকা করে ছিল, আর বড় কাপ যেটা আছে সেটা 30 টাকা করে। সবাই বললো একটু একটু করে কফি খাবে, তাই 15 টাকার কাপটাই নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে এখন দেখো সস, 2 রকম সস দিই। এবার আমাদের চিকেন পকোড়া আর কফি খাওয়া শুরু হবে। আর বেটু এবার সেখানে দেখে পরে ওরও খেতে মন করেছে, ও একটু করে চিকেন পকোড়া সেদিন খেয়েছে। বাইরে আবার দেখো কত জোরে বৃষ্টি শুরু হয়েছে, একেবারে যদি মাঠের ওই পারে থাকতাম মানে পার্কের ওই দিকে যদি থাকতাম তাহলে আস্তে আস্তে পুরোই ভিজে যেতাম। প্রচুর জোরে বৃষ্টি হয়েছে সে সময় যখন আমরা কফি খেতে ঢুকেছিলাম। যাক ভিজিনি, বৃষ্টি কমলো, তারপরে আমরা বেরিয়েছি। বেশিক্ষণ বৃষ্টিটাও হয়নি, মোটামুটি 1/2 ঘন্টার মতোই হয়েছে। 1/2 ঘন্টার মধ্যে আমাদের অর্ডারও চলে এলো, আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা একটু বেটুকে লক্ষ্য করো, দাদা ভাইয়ের কোলে চেপে এখন ঘুরছে ও। দেখো ছোটো থেকেও ডেকে চেনা অচেনা সবারই সাথে যেচে কথা বলবে। দেখো এই ব্যক্তিকেও চেনে না, কিন্তু ডেকে দেখো ভুরু তুলে কেমন ইশারা করে করে কথা বলার চেষ্টা করছে। পার্ক থেকে বেরিয়ে আমরা তো বাড়ি চলে গেছি, আর দাদা ভাই আর বাপ্পা গেছিলো কেকের দোকান একটা কেক আনতে। সেই জন্য এখানে 3-4 রকমের কেক ছিল, তার মধ্যে এই টেডি বিয়ারের মতো আছে 2টো পুতুলের মতো, এই কেকটাই পছন্দ হয়েছে, এটাই নিয়ে এসছে দাদা ভাই কিনে। এটা ভালো ছিল, টেস্টটাও কিন্তু খুবই সুন্দর ছিল কেকটা। বলো ঘুম টুম সব উড়ে যাচ্ছে দেখো। আজকে রাতের মেনু হচ্ছে মাটন হচ্ছে, বাবা এখানে রান্না করছে, মাটনটা বসিয়ে দিয়েছে, কষানো চলছে, আর মাটনের সাথে আজকে ভাত হবে। তাহলে ভিডিওটা যেখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে দেখা হবে তাহলে নতুন একটি ভিডিওর সাথে। এখন তাহলে গুড নাইট।